সম্মানিত দর্শক, আজকে আমরা শুরু করতে যাচ্ছি ঝিনেদা টিভির ইসলামিক অনুষ্ঠান আলোর দিশারি পর্ব চার, চতুর্থ পর্ব। আজকে আমরা কথা বলবো তাকওয়া বিষয়ে। আমরা জানি তাকওয়া শব্দের অর্থ আল্লাহ ভীতি, আল্লাহর ভয়। তাকওয়া ইসলামের অবিচ্ছেদ্য একটি অংশ, ইসলামের মৌলিক একটি বিষয়। কারণ একজন মানুষের মধ্যে তাকওয়া না থাকলে সে আল্লাহর ভয় নিয়ে চলতে পারে না এবং পূর্ণাঙ্গ ইসলামের মধ্যে সে সামিল হতে পারে না। এই জন্য মানব জীবনে তাকওয়ার গুরুত্ব অপরিসীম। তাকওয়া ছাড়া একজন সঠিক মুসলিম, একজন নির্ভেজাল মুসলিম বাছাই করা কঠিন হয়ে যায়। এজন্য আজকে আমরা তাকওয়ার বিষয়ে কথা বলবো। আজকের আমাদের এই ইসলামিক অনুষ্ঠান আলোর দিশারি, আপনারা যারা দেশ ও দেশের বাইরে থেকে আমাদের সাথে আছেন, আপনাদেরকে জানাই স্বাগত। আজকের এই অনুষ্ঠানে উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ ইসমাইল হুসাইন, খতিব সাদাতিয়া জামে মসজিদ পাগলাখানায় মোড় ঝিনাইদা, প্রভাষক ঝিনাইদা সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা ঝিনাইদাহ। আমার সাথে আজকের অনুষ্ঠানের আমন্ত্রিত মেহমান হিসেবে উপস্থিত আছেন মাওলানা ইনামুল হক, শিক্ষক আদর্শ দাখিল মাদ্রাসা রিয়াজুল জান্নাত ঝিনাইদাহ। তো আলহামদুলিল্লাহ মহতারাম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ মহতারাম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দয়ায় আল্লাহ রাব্বুল আলামিন ভালো রেখেছেন। তো আজকে আমরা আমাদের দর্শকদের উদ্দেশ্যে বিশেষ করে আমরা তাকওয়ার বিষয়ে কথা বলবো। কারণ তাকওয়া একটি গুরুত্বপূর্ণ বিষয়, আমরা জানি তাকওয়ার মাধ্যমে একজন মানুষ আল্লাহ তাআলার সান্নিধ্য অর্জন করে। তো মহতারাম, আপনি তাকওয়ার আবিধানিক এবং পারিভাষিক বিশ্লেষণটা করে আমাদের দর্শক মন্ডলীকে জানাবে। প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, আমার মোহতারাম প্রিয় ভাই, একটা জীবন ঘনিষ্ঠ খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকে আলোচনা তুলেছেন তাকওয়া। এটা একটা আরবি শব্দ যার শাব্দিক অর্থ হচ্ছেন বেঁচে থাকা, পরহেজ করা, আর পারিভাষিক অর্থ হচ্ছেন এবং ক্ষুধাবৃত্তিও বলা যায় তাকওয়ার। আর পারিভাষিক অর্থ যদি আমরা নিই, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য যেই সমস্ত কর্মকাণ্ড করা বৈধ করেছেন সেই সমস্ত কর্মকাণ্ড নিজের জীবনে ফিট করা এবং ওই কাজগুলো করা, এবং যে সমস্ত কর্মকাণ্ড কোরআন এবং হাদিস দ্বারা নিষিদ্ধ ওই সমস্ত কর্মকাণ্ড গুলো থেকে নিজেকে বিরত রাখা এবং নিজেকে বিরত রেখে তার থেকে দূরে রাখা, এটাই হচ্ছেন তাকওয়ার পারিভাষিক অর্থ। আর তাকওয়ার এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল হাশরের 59তম সূরার ভিতরে স্পষ্ট করে আল্লাহ রাব্বুল আলামিন খুবই চমৎকারভাবে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন।
আল্লাহ রাব্বুল আলামিন এখানে তাকওয়ার একটা চমৎকার বিষয় তুলে ধরেছেন। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার সম্প্রদায়, আমানু তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, ওয়াল তাউযুর মা, এবং তোমরা সেই সমস্ত, ওয়াল তাউযুর মা নাফসুম, তোমরা প্রত্যেকেই যেন কি করো, খেয়াল করো, মা নাফসুম মা কদ্দামাত লিগদ, যে তোমরা ভবিষ্যৎ অগ্রগামী দিনে সামনে, তোমার যে একটা সামনে একটা পরকাল বলে জিনিস আছে, এই পরকালের জন্য, ভবিষ্যতের জন্য তুমি কি পাথেও সেখানে পাঠাচ্ছ, ওয়াল তাউযুর নাফসুম মা কদ্দামাত লিগদেও, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আবার বলতেছেন তোমরা আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহ খাবীরুম বিমা তাআমালুন, কেননা আল্লাহ রাব্বুল আলামিন আমরা যাকে প্রভু হিসেবে মানি তিনি এমন এক সত্তা যে মানুষ যেই কর্মকাণ্ডই করুক না কেন, সে রাতের অন্ধকারে করুক, রুমের দরজা বন্ধ করে করুক, সাগরের পানির তলে যে করুক, প্রত্যেকটা বিষয় সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন খুবই খুবই সুন্দরভাবে জ্ঞান রাখেন, খবর রাখেন, জানেন। তো এখানে যে তাকওয়ার কথা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, এবং দ্বিতীয় যেই ওয়ার্ডটা আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন, ওয়াল তাউযুর মা নাফসুম মা কদ্দামাত, এবং তোমাদের প্রত্যেকেরই, প্রত্যেকের নিজেই, প্রত্যেকেই যেন কি করে তার নিজের ব্যাপারে খেয়াল রাখে যে সে ভবিষ্যতে কি প্রেরণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে এই পৃথিবীর, সারা পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যেই সমস্ত দিনগুলো রয়েছে, এই যে লক্ষ লক্ষ বছর, কোটি কোটি বছর অতিবাহিত হবে, এই পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সময়টাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা মাত্র দিন হিসাবে আল্লাহর কিয়ামতের তুলনায়, হাশরের দিনের তুলনায়, এবং পরকালের তুলনায় এই পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যতটা সময়, এই সময়কে আল্লাহ রাব্বুল আলামিন একটা দিনের সঙ্গে তুলনা করেছেন, অর্থাৎ একটা দিন, এবং দ্বিতীয় বলেছেন লিগাদিও, যে ভবিষ্যতে, এবং কিয়ামতকে, আখেরাতকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন, আজকে এবং আগামীকাল বলেছেন, লিগাদিও এখানে আগামীকালটা দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতকে বুঝিয়েছেন, হাশরের দিনকে বুঝিয়েছেন। অর্থাৎ পৃথিবীর বুকে যদি একটা মানুষ কি করে, এই যে সামান্য আমরা 60-70 বছর জীবন যাপন করি, এই 60-70 বছর জীবন যাপনের জন্য আমরা সুন্দর একটা ঘর নির্মাণ করি, একটা বাড়ি ফ্ল্যাট তৈরি করি, এবং একটা ফ্ল্যাট তৈরি করতে যে আমরা কি পরিমাণ পরিশ্রম করি, শুধুমাত্র এই কয়টা দিন জীবন যাপন করার জন্য, যেই পৃথিবীর পুরা সময়টাকে আল্লাহ একটা দিনের সঙ্গে তুলনা করেছেন, সেখানে আমার মোতারাম আমরা তাতে বুঝতে পারলাম যে আখেরাতের তুলনায় দুনিয়ার জিন্দেগি ক্ষণস্থায়ী, খুবই এবং সামান্য বলছেন যে আগামীকাল, আগামীকাল বলতে এখানে লিগত অর্থ আগামীকাল, আগামীকাল বলতে আলাদা আখেরাত বুঝায়, আখেরাতকে বুঝিয়েছেন, আর আখেরাত আপনার দুনিয়ার জীবন 50,000 বছর, 50,000 আখেরাতের একদিন দুনিয়ার 50,000 বছরের সাথে তুলনা করা হয়, জি। তো লিগাদেও যে আখেরাতকে আগামীকাল বুঝিয়েছেন, তো আমরা কেয়ামতের যে এই যে দুনিয়াতে জীবনযাপন করতেছি 60-70 বছরের দিনটাকে একটা দিন হিসেবে উল্লেখ করেছেন, সেখানে আমাদের এই ছোট্ট লাইফ লিড করার জন্য আমরা কত কষ্ট করে একটা ফ্ল্যাট তৈরি করি, আর আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য এখানে বুঝিয়েছেন যে অনন্তকাল, আজীবন, যেই সময়ের কোনো শেষ নেই, যেই কালের কোনো শেষ নেই, শুরু হবে হাশরের পর থেকে, সেটার শেষ নেই, সসীম নয়, সেটা অসীম, এই কালটার কোনো শেষ নেই, এটা ক্ষণস্থায়ী নয়, এটা চিরস্থায়ী, হাশরের পর থেকে চিরস্থায়ী জায়গায় আপনি কিভাবে থাকবেন, আপনার থাকাটা, আপনার ওখানের জন্য একটা ফ্ল্যাট তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ, খুবই জরুরি বিষয়, আর এই ফ্ল্যাট তৈরি করতে হলে একটা মানুষের অবশ্যই তাকওয়া অর্জন করতেই হবে, খোদা ভীতি অর্জন করতেই হবে, আল্লাহ ভীতি অবশ্যই অর্জন করতে হবে। একটা দেশ, একটা জাতি, একটা গোষ্ঠী, একটা রাষ্ট্র তখন সফলতায় পৌঁছাতে পারবে। আমি ছোট্ট একটা উদাহরণ যদি এখানে তুলে ধরতে পারি, যে আমাদের এই রাষ্ট্রটা একটা গোলাপের ফুলের বাগানের ন্যায়, এই ফুলের বাগানে, এই রাষ্ট্রের নামক বাগানের, গোলাপ ফুলের বাগানের ভিতরে যদি জায়গায় জায়গায় একটা করে ভালো মানুষ তৈরি হয়, অর্থাৎ 6টা বিভাগ ধরি, 64টা জেলা ধরি, বা 600-এর উপরে ইউনিয়ন ধরি, এই
এক একটা ইউনিয়নে যদি এক একটা ভালো মানুষ হয়, অর্থাৎ এই 600 উপরে ইউনিয়নে যদি একটা করে গোলাপ ফুল গাছ থাকে আর এই গোলাপ ফুলে যদি একটা করে ফুল ফোটে, তাহলে কিন্তু এই গোলাপের বাগানটা ভালো দেখা যাবে না। প্রত্যেকটা শহর, প্রত্যেকটা নগর বন্দরে যত মানুষ আছে, প্রত্যেকটা মানুষ হচ্ছেন এরকম একটা গোলাপ ফুলের বাগানের মতো। এই গোলাপ ফুলের বাগানে যেরকম ভাবে জায়গায় জায়গায় ফুল ফুটলে ওই বাগান ভালো দেখা যায় না, ঠিক অনুরূপ ভাবে এই রাষ্ট্র নামক ফুলের বাগানের প্রত্যেকটা মানুষ হচ্ছেন গোলাপ ফুলের সমতুল্য। প্রত্যেকটা মানুষ যখন তার নিজের ভিতরে তাকওয়া নামক সফটওয়্যার, তাকওয়া নামক অ্যাপস তার মাথার ভিতরে ইনস্টল করতে পারবে, তখন এই দেশটা একটা চমৎকার দেশে পরিণত হবে। সুতরাং প্রিয় দর্শক মণ্ডলী, আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে তাকওয়া, ক্ষুধাভীতি, আল্লাহর ভয়, এটা অর্জন করা খুবই গুরুত্বপূর্ণ, খুবই জরুরি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার সম্প্রদায়, তোমরা কি করো, আমি আল্লাহকে ভয় করো। আর যখনই আমার ভিতরে, আপনাদের ভিতরে তাকওয়ার নামক এই যে সফটওয়্যার ইনস্টল হবে, তখন আপনি রাতের অন্ধকারে কোনো অন্যায় লিপ্ত হতে পারবেন না, হ্যাঁ টেবিলের তল দিয়ে ঘুষ নিতে পারবেন না। জোর করে মানুষকে সৎপথে নিয়ে আসা যায় না, কিন্তু সে যদি তাকওয়া অর্জন করতে পারে, ক্ষুধাভীতি, যে পৃথিবীর কেউ আমাকে ফলো করছে না কিন্তু আল্লাহ তিনি আমাকে ফলো করছেন, কেননা আল্লাহ এই আয়াতের শেষেই বলেছেন, ইন্নাল্লাহ খবীরু বিমা তাআমালুন, যে আল্লাহ সব বিষয়ে খবর রাখেন, সংবাদ রাখেন, সব থেকে ভালো সাংবাদিক আল্লাহ রাব্বুল আলামিন। সমুদ্রের তলদেশে দরজা আটকে রুমের ভিতরে অন্ধকার গভীর রাত্রে আপনি কি করতেছেন, এ বিষয়ে যদি পৃথিবীর কোনো প্রাণী নাও জানে, আল্লাহ রাব্বুল আলামিন জানেন। সুতরাং প্রিয় দর্শক মণ্ডলী, আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব যে আপনারা সকলেই একটু হলেও ক্ষুধাভীতির দিকে এগিয়ে যান, আল্লাহ ভীতি অর্জন করেন, এর খুব গুরুত্ব রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষুধাভীতি অর্জন করার তৌফিক দিক। তো সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আমরা পবিত্র কোরআন মাজিদের সূরাতুল হাশর থেকে আলোচনা শুনলাম। আলোচ্য সূরাটির শেষ রুকুতে আল্লাহ রাব্বুল আলামিন এই তাকওয়ার বিষয়ে আলোচনা করেছেন। আমরা মোহতরাম এর কাছ থেকে তাকওয়ার বিষয়ে, তাকওয়ার আবিধানিক পারিভাষিক অর্থ জানতে পারলাম এবং এই আয়াতটির বঙ্গ অনুবাদ জানতে পারলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তাঙ্গুর নাফসুম মা কদ্দামাত, আর প্রতিটি ব্যক্তির উচিত আগামীকালের জন্য সে কি পাথেহ সংগ্রহ করেছে এই ব্যাপারে চিন্তা করা। অত্তাকুল্লাহ, আল্লাহ তাআলা দ্বিতীয়বার আবারও বলছেন, তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহ খবীরুম বিমা তাআমালুন, নিশ্চয় আল্লাহ তাআলা জানেন, প্রতিটি মানুষ প্রতিটি সময়ে যা কিছু করেন সব কিছু আল্লাহ তাআলা জানেন। আলোচ্য আয়াত থেকে কিন্তু আমরা বুঝতে পারলাম যে আমাদের কোনো কিছু করার সুযোগ নেই আল্লাহ তাআলার জানার বাইরে। আল্লাহ তাআলা সব কিছু দেখেন, আল্লাহ তাআলা সব কিছু জানেন। এজন্য সম্মানিত উপস্থিতি, আমরা যেখানে যেই মুহূর্তে থাকি না কেন, আমাদের প্রতিটি পদক্ষণে, প্রতিটি পদচারণায়, প্রত্যেকটি পদক্ষেপে আমাদের জানতে হবে যে যেমনভাবে একটি অফিস, একটি অফিস বা কারখানা, সেখানে যেমন সিসিটিভি লাগানো থাকে, ক্যামেরা লাগানো থাকে, সিসিটিভির মাধ্যমে আমাদের পর্যবেক্ষণ করা হয় প্রতিটি পদক্ষেপ, অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতিটি পদক্ষেপে তিনি পর্যবেক্ষণ করছেন। কারণ পবিত্র কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলছেন যে ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা কিছু করো সব তোমাদের এই কাজগুলি তারা জানে। কারা জানে? কিরম আঙ্কা তিবিন, সম্মানিত লেখক, প্রতিটি মানুষের সাথে আল্লাহ তাআলা ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন, দুইজন ফেরেশতা, তারা একজন মানুষের সৎকর্মগুলো লেখেন আর একজন বদি বা বৎকর্মগুলো, যে তার অন্যায় অপরাধগুলো লেখেন। এই জন্য আমাদের জানার বাই আমাদের আমাদের গোপন করার কোনো সুযোগ নাই। কারণ সম্মানিত হাজিরিন, আমাদের প্রত্যেকের সাথেই আল্লাহ তাআলা ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন। এই জন্য আমরা তাকওয়া অবলম্বন করব, আমাদের জীবনে তাকওয়া আমরা বাস্তবায়ন করব। কারণ হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আমরা জানি, তিনি রাত্রে টহল দিচ্ছিলেন, প্রজাদের দেখে বেড়াচ্ছিলেন, একজন বাড়ি পাশ, একটি বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় হযরতে ওমর রাদিয়াল্লাহু শুনতে পেলেন যে বাড়ির ভিতরে কথা হচ্ছে, তিনি শোনার চেষ্টা করলেন কি কথা তারা বলছে। তো এইভাবে
মা মেয়েকে পরামর্শ দিয়েছে যে দুধের ভিতরে পানি মিশাই বৃদ্ধি করে বিক্রি করবে, আমাদের তাড়াতাড়ি লাভ হবে বেশি, আমরা তাড়াতাড়ি ধনী হতে পারবো, আমাদের অনেক পয়সা উপার্জন হবে। আর মেয়েও বলছে কি যে আম্মু, যদি আমরা দুধে ভেজাল করি, দুধে পানি মিশাই, তাহলে এটা যদি আমিরুল মুমিনীন জেনে যায় তাহলে তো তিনি আমাদের অনেক শাস্তি দেবেন। তো এইভাবে তিনি বললেন যে না মা, সে কিভাবে দেখবে। তো তারপরে মেয়ে প্রত্যুত্তরে বললেন যে আম্মু, যদি আমিরুল মুমিনীনও না দেখেন তাহলে অবশ্যই আমাদের আল্লাহ তাআলা তো দেখছেন। এই কথা শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু থম মেরে দাঁড়িয়ে গেলেন। পরবর্তীতে তিনি রাজ দরবারে তাদেরকে আহ্বান করে তিনি পরবর্তীতে এই মেয়ের দুর্দশিতা তাকওয়ার বিষয়টি জানতে পেরে তিনি তিনার পুত্রবধূ হিসেবে কবুল করেন বলে আলহামদুলিল্লাহ। এই জন্য সম্মানিত উপস্থিতি, প্রতিটি মা বোনের মধ্যে, প্রতিটি কিশোর কিশোরীর মধ্যে, যুবক যুবতীর মধ্যে আজ যদি তাকওয়া এসে যায়, আল্লাহর ভয় এসে যায়, তাহলে প্রতিটি মানুষ গুনাহ থেকে বেঁচে থাকতে পারবে, নাফরমানি থেকে বেঁচে থাকতে পারবে। আমরা একাধিক ঘটনা পাই হাদিস শরীফে, আমরা জানি বনি ইসরায়েলের তিন ব্যক্তি তারা পথ চলতে চলতে পাহাড়ের পাদদেশ দিয়ে চলতে চলতে মুষলধারে বৃষ্টি নেমে যায়। এই বৃষ্টির আসার কারণে তারা পাহাড়ের মধ্যে গর্তের মধ্যে আশ্রয় গ্রহণ করে। এক পর্যায়ে পাহাড়ের উপর থেকে বড় পাথর এসে তারা এই পাহাড়ের মধ্যে আটকা পড়ে, গর্তের মধ্যে আটকা পড়ে। প্রত্যেকেই তারা একেবারে কিংকর্তব্যে বিমূঢ় হয়ে যায়, চিন্তাগ্রস্ত হয়ে যায়, তাদের আর পরিত্রাণের রাস্তা নেই, হয়তোবা তারা এখনই মারা যাবে। প্রত্যেকেই তাদের নিজ নিজ একজন তাদের মধ্যে থেকে বলেন যে আজকে আমরা নিজ নিজ আমাদের প্রত্যেকের যে আমাদের ভালো আমল আছে এই সৎ কাজের ওসিলা দিয়ে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি। তো এইভাবে একজন ব্যক্তি বলছে যে আমি আল্লাহ জীবনে ভালো কাজ বেশি করতে পারি নাই, কিন্তু সারাদিন কর্মব্যস্ত থাকার পর বাসায় এসে আগে আমার আম্মার খাদ্য খাবার দেওয়ার পর তারপর আমার ছেলে মেয়েকে খাবার দিয়েছি, তো নিঃস্বার্থভাবে একমাত্র রাজি তোমার সন্তুষ্টি তোমারই জন্য, আল্লাহ তোমার জন্যই রাজি সন্তুষ্ট, তোমার রাজি সন্তুষ্টের জন্য আমি পিতা মাতাকে খেদমত করেছি, এই ওসিলায় আজকের এই বিপদের থেকে আমাদেরকে মুক্তি দান করে। বলার সাথে সাথে পাহাড়ের এই গর্তের মুখ থেকে বড় পাথর একটু সরে যায়। সুবহানাল্লাহ। তো একজন মানুষ যদি ভালো কাজ করে, আল্লাহর সন্তুষ্টের জন্যই কাজ করে, ভালো কাজের ওসিলা দিয়ে দোয়া করলে আল্লাহ তাআলা বিপদ থেকে রক্ষা করে। দ্বিতীয় ব্যক্তি একইভাবে দোয়া করলেন যে আল্লাহ, আমি এভাবে বাসায় একদিন ছিলাম, আমার আপন স্বাস্থ্য বোনকে আমি প্রস্তাব করেছিলাম, গুনার প্রস্তাব করেছিলাম যে আমরা নির্জনে মিলিত হব, সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়, সে আমাকে বলে যে তোমাকে এত মুদ্রা দিতে হবে, স্বর্ণ মুদ্রা দিলে তোমার সাথে আমি এই প্রস্তাবে রাজি আছি। এক পর্যায়ে আমি অনেক কষ্ট করে এই মুদ্রা সংগ্রহ করে তাকে দিলাম। এক পর্যায়ে যখন আমরা একান্ত মুহূর্তে আমরা উপস্থিত হলাম, আমার ওই চাস্ত মন বলল যে ভাই ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো, কেউ না দেখলেও আমাদের আজকের এই ভিডিও, আমাদের এই অবস্থা আল্লাহ তাআলা দেখছেন, তুমি আল্লাহকে ভয় করো। আমি আল্লাহকে ভয় করো এই কথা শোনার সাথে সাথেই আমার মধ্যে কম্পন আসে, আমি আল্লাহর ভয়ে সেদিন সেই গুনাহ থেকে বেঁচেছিলাম, আল্লাহ আমি আজকের এই বিপদকালীন সময়ে তোমার কাছে আমি আল্লাহ এই ওসিলা দিয়ে দোয়া চাই যে আমি একদিন গুনাহ করতে যেও একমাত্র তোমার ভয়ে আমি গুনাহ থেকে বিরত ছিলাম। আর সাথে সাথে ওই পাহাড়ের গর্তের মুখ থেকে পাথর আরেকটু সরে যায় বলে সুবহানাল্লাহ। তো দেখেন সম্মানিত দর্শক, আরও একজন ব্যক্তির কথা আছে যে তিনি তার শ্রমিকের টাকা তিনি এভাবে আত্মসাৎ করেন নাই, শ্রমিকের যথাযথ মূল্যায়ন করেছেন। শ্রমিক একজন কাজ করে চলে গেছে, দীর্ঘদিন পরে আসছে, আসার পরে বলছে যে আপনার কাছে আমি কিছু টাকা পেতাম, তো বলছে এই যে বকরির পাল আছে তুমি এগুলো নিয়ে যাও। বলছে আপনি আমার সাথে উপহাস করছেন? তো বলছে না, তুমি যে টাকা পেতে সেই টাকা থেকে আমি ছাগল বকরি কিনে রেখেছিলাম, সেগুলো লালন পালন করে আজ এক পাল বকরি হয়েছে, এগুলো সব তোমার, তোমার অর্থ থেকে আমি সংগ্রহ করেছি, তোমার এগুলো হাদিয়া, তুমি নিয়ে যাও, তোমারই সম্পদ। তো এই পর্যায়ে এক পর্যায়ে সে বলে যে আল্লাহ, জীবনে ভালো কাজ কিছুই করতে পারে নাই, শ্রমিকের আমি কোনোদিন ঠকাই নাই, যথাযথভাবে শ্রমিকের মূল্য দিয়েছি, আজকের এই বিপদের দিনে আমি ওই যে একজন শ্রমিককে অনেক বকরি তার টাকা থেকেই আমি ক্রয় করে লালন পালন করে দিয়েছিলাম, এই ওসিলা আজকে আমাদের বিপদ থেকে বাঁচাও। আর আল্লাহ তাআলার কাছে দোয়া করার সাথে সাথে পাথরটি সরে যায়, তারা সেখান থেকে মুক্তি পেয়ে যায়। সুবহানাল্লাহ। তো সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আমাদের এই অনুষ্ঠানের জিনেদা টিভির ইসলামিক অনুষ্ঠান আলোর দিশারি
চতুর্থ পর্বের সাথে আপনারা যারা দেখছেন, আমরা হাদিস থেকে দুইটা ঘটনা বললাম। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন যুবতী মেয়ের তাকওয়া শীল কতটুক, তার তাকওয়ার শীল হওয়ার তিনি দর্শন দেখে মুগ্ধ হয়ে তাকে পুত্রবধূ হিসেবে কবুল করলেন। আর এই হাদিসের মধ্যে আমরা যেটা পড়লাম, তিনজন ব্যক্তি কঠিন বিপদে পড়েছেন, তারা প্রত্যেকেই ভালো কাজের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিপদ থেকে মুক্তি দান করেছেন। আমরা এই হাদিস থেকে শিক্ষা গ্রহণ করব, আমরা আল্লাহর ভয় নিয়ে চলব, আল্লাহকে ভয় করেই আমাদের জীবন যাপন করব। এভাবে যদি আমরা চলতে পারি তাহলে ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে খুশি হবেন। কারণ পবিত্র কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলছেন যে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব থেকে সম্মানের পাত্র, সম্মানিত ব্যক্তি কে? যিনি বেশি তাকওয়াশীল, যিনি বেশি তাকওয়া ওয়ালা মানুষ। এজন্য আমাদের তাকওয়া, আল্লাহর ভয়, যেখানে যে অবস্থায় থাকব আমরা মনে করব যে আল্লাহ তাআলাই আমাদের সাথে আছেন, আল্লাহ তাআলা আমার প্রতিটি পদক্ষেপ, প্রতিটি পদচারণা আল্লাহ তাআলা অবশ্যই দেখছেন। তো সম্মানিত দর্শক, আজকে আমরা তাকওয়ার বিষয়ে কথা বললাম। আপনারা যদি কোনো প্রশ্ন থাকে তা আপনারা আমাদের সাথে আমাদের কাছে প্রশ্ন করতে পারেন, ইনশাআল্লাহ আমাদের মহতারাম প্রশ্নের উত্তর দিবেন। তো দর্শক, আজকে আমাদের তেমন কোনো প্রশ্ন না আসার কারণে আমরা উত্তর দিলাম না। আগামী পর্বে ইনশাআল্লাহ আপনারা প্রশ্ন করলে আমরা আমাদের জিনেদা টিভির ইসলামিক অনুষ্ঠান আলোর দিশারির পক্ষ থেকে আপনাদের ইসলাম বিষয়ে যে কোনো প্রশ্ন করলে আমরা যথাযথভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব। ও আখেরি দাওয়ানা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আজকের অনুষ্ঠান আমাদের এখানেই সমাপ্ত করছি। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন।